সময়ে আমরা আমাদের কর্ম চালিয়ে যাব প্রিয় সাথী বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আবারো ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতির আসন গ্রহণ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি দেখে সারা দেশ পরিচালনা করতে চাই কিন্তু জনগণের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি জনগণকে অন্ধকার রেখে দেশ পরিচালনা করতে চায় না রাজনীতি করতে চায় না যা কিছু করতে চায় জনগণের সাথে আলোচনা করে নেতা কর্মীদের সাথে আলোচনা করে মান পর্যায়ের মতামত নিয়ে আমরা রাজনীতি করতে চাই সেই দৃষ্টান্ত স্থাপন আমার নতুন করে করেছেন আমাদের সংবিধানের পরিবর্তন করে আবার একটা দলের গঠনতন্ত্রের মতো একটা সংবিধান প্রণীত করেছেন যে সংবিধান যে মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নাই বিচার বিভাগের ন্যায্য বাহন বিচার করতে পারে না সমস্ত সরকারি অর্গান তো ধ্বংস হয়েছে বলীকরণে আজ সমস্ত সরকারি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার পাল্পে সেই সংবিধান মাপে আমরা হচ্ছে নির্বাচন করতে হবে আমরা তার প্রতিশ্রুতি শুধু এটুকু বলতে চাই সংবিধানের বড় কথা নয় আগামী নির্বাচন করতে হবে জনগণের ইচ্ছা অনুযায়ী আবার যে রোজে আবার কর্ম আমরা নতুন করে যায় তবে আমরা শুধু আজকের এই অনুষ্ঠান থেকে এটাই বলবো যে ওনাদেরকে জামিন দিয়েছেন আমরা বাকি যারা আসামি ওনাদের সাথে গ্রেফতার হয়েছে সকলকে সকলকে মুক্ত হইতে হবে এবং যদি আপনি যদি প্রস্তুতি করতে যদি তার দেশকে যদি স্বয়ংসার দিকে স্বয়ংসার দিকে ঠেলে না দিয়ে যদি আলোকপাত যদি আপনার যে কথা বলছে অলিকা সাহেব বলছে যে ওনারা বলছেন একটু আলোচনা করে নাকি নির্বাচন নাকি বুঝতে পারবে টাকা পর্যন্ত আমাদের মনে আমাদের কোন মহাসমিতি আমাদের শান্তিতে করতে দিয়েছে আমাদের নেতা কর্মীদের কি গ্রেফতার করে গাড়ি মারে নাই আমাদের গায়ে হাত করে নাই আমাদেরকে মিথ্যা মামলা অভিযুক্ত আসামি করা হয়েছে তারপরে আমাদের সমস্ত ট্রাক যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কোন মহাসমাবেশকে বন্ধ করে মহাসমাবেশে কি সাক্ষ্য করে হয়নি তাহলে এত বাধা বিভক্তি অত্যাচার নির্যাতন সহ্য করে যে জনগণ বিএনপির 10টি মহাসমাবেশ সফল করেছে এবং গত 30 তারিখে ঢাকা যে ঐতিহাসিক যে আমরা যে গণমিছিল করেছি এতে প্রমাণ হয় জনগণ এখন বিএনপি মুক্তি চায় জনগণের সরকারের পরিবর্তন চায় তাই এই সরকারের মানুষের বাস্তবতা মনোভাব এই সত্যকে উপলব্ধি করে আমি আশা করব সত্য উপলব্ধি করে এই সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিবে আর যদি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে না দেয় তাহলে আগামী দিনে তাদেরকে ক্ষমতা থাকতে বাধ্য করা হবে সে বাধ্য করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম দশ দফার প্রথম দফা বর্তমান জাতীয় সংসদ বিলুপ্তি করে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে দফা দুই 1996 সালের সংবিধানের সংযোজিত ধারা 58 খ 58 ক এবং 58 খ অনুচ্ছেদের আলোকে একটি দল নিরপেক্ষ প্লিজ আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন কথা শুনুন আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার অথবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন তিন নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার অথবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ওই নির্বাচন কমিশন অভাব নির্বাচনের অনিবার্য পূর্ব শর্ত হিসেবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আরপিও সংশোধন ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা গ্রহণ করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা দফা চার বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক বন্দীদের কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি দেশের সভা সমাবেশ ও মত প্রকাশের কোনো বাধা সৃষ্টি না করা সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা
বিরোধী কণ্ঠ সরকার স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোন মামলা ও বিরুদ্ধে নেতাকর্মীদের গ্রেফতার না করা দফা 5 ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং বিশেষ ক্ষমতা আইন 1974 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালাকানুন বাতিল করা 6 বিদ্যুৎ জ্বালানি গ্যাস ও পানি সহ জনসেবা খাতের মূল্যবৃদ্ধি সরকারি সিদ্ধান্ত বাতিল 7 নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেটভুক্ত করা 8 বিদেশ অর্থ পাচার ব্যাংকিং ও আর্থিক খাত বিদ্যুৎ জ্বালানি খাত ও শেয়ার বাজার সহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংগঠিত দুর্নীতি চিহ্নিত করে একটি কমিশন গঠন দুর্নীতি চিহ্নিত করে দ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা 9 গুমের শিকার সব নাগরিককে উদ্ধার ও বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্র নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত ধর্মীয় সংখ্যাগরিষ্ঠদের বাড়িঘর উপাসনালয় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা 10 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া